इज प्रेजेंट ब्रैकेटे वन डिग्री एलकाइल ग्रुप बोथ साइड ब्रैकेटे वन डिग्री एलकाइल ग्रुप बोथ साइड ब्रैकेटे वन डिग्री एलकाइल ग्रुप बोथ साइड ब्रैकेट क्लोज कर कमा दिए लेख एड आयोडिन टू लेस स्टेरिकली हिंडर्ड एलकाइल ग्रुप एड आयोडिन टू लेस स्टेरिकली हिंडर्ड एलकाइल ग्रुप एड आयोडिन टू लेस स्टेरिकली हिंडर्ड आयोडिन एलकाइल ग्रुप ওই ভিড়ভাড়টা ধাক্কা ধাক্কি কমটা কি ভদ্র ভাষায় বলে হচ্ছে স্টেরিকালি হিন্ডার্ড কম ওখানে ঠিক আছে লেস স্টেরিকালি হিন্ডার্ড বুঝতে পেরেছিস অ্যান্ড কনভার্ট দ্য আদার ওয়ান ইন্টু অ্যালকোহল অ্যান্ড কনভার্ট দ্য আদার ওয়ান ইন্টু অ্যালকোহল অ্যান্ড কনভার্ট দ্য আদার ওয়ান ইন্টু অ্যালকোহল লিখেছিস দেখ এই হচ্ছে বেসিক্যালি আমার এইচ আই এর সাথে রিয়াকশান এই হচ্ছে আমার সিম্পল এইচ আই এর সাথে রিয়াকশান এইবারে নেক্সট আমি কী করবো তার মানে এতক্ষণ কী বুঝলাম এইচ আই এর সাথে রিয়াকশান করলে আমি কী পাবো বলতো একখানা পাবো অ্যালকোহল আর একখানা পাবো অ্যালকিল আয়োডাইড একখানা অ্যালকোহল পাবো একখানা অ্যালকিল আয়োডাইড পাবো নেক্সট কোশ্চেন এইবারে চল লেখ বা নোট বলে লেখ আরেকটা নোট দে হ্যাশট্যাগ দিয়ে লেখ রিয়াকশান উইথ এক্সেস এইচ আই হ্যাশট্যাগ দিয়ে লেখ রিয়াকশান উইথ এক্সেস এইচ আই রিয়াকশান উইথ এক্সেস এইচ আই রিয়াকশান উইথ এক্সেস এইচ আই ঠিক আছে আন্ডারলাইন করে এটা এর মধ্যে একখানা লাইন লিখলেই হয়ে যাবে আর কিচ্ছু করার দরকার নেই এখানে রিয়াকশান উইথ এক্সেস এইচ আই লিখেছিস লিখে এবার এর মধ্যে লেখ কনভার্ট এর আন্ডারে লেখ জাস্ট একটা লাইন কনভার্ট দ্য অ্যালকোহল ইন্টু অ্যালকিল আয়োডাইড কনভার্ট দ্য অ্যালকোহল ইন্টু অ্যালকিল আয়োডাইড লিখেছিস চল একখানা কোশ্চেন করি তাহলে বুঝবো এক্সেস এইচ আই দিয়ে বেশ ভালো কোশ্চেন আসে ভালো মানে কি হ্যাঁ অ্যালকোহলটা আমার অ্যালকিল আয়োডাইডে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে অ্যালকোহলটা অ্যালকিল আয়োডাইডে কনভার্ট হয়ে যাবে দেখ কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো চল কোশ্চেন লেখ ফার্স্ট কোশ্চেন লেখ সিএইচ থ্রি বিআর এর মধ্যে তুই দিবি হচ্ছে সি টু এইচ ফাইভ ও এন এ ড্রাই ইথার প্রোডাক্ট হচ্ছে তোর এ এর মধ্যে তুই দিবি কি ফার্স্টে দিবি হচ্ছে এইচ আই প্রোডাক্ট হচ্ছে কি বি প্লাস সি এই পুরোটার মধ্যে অ্যারো দিয়ে তুই দিবি হচ্ছে এক্সেস এইচ আই প্রোডাক্ট হচ্ছে ডি বা তুই ডাইরেক্ট আবার এখান থেকে একটা অ্যারো দিয়ে লিখতে পারিস এক্সেস এইচ আই প্রোডাক্ট কী হবে এবিসিডি লিখেছিস কোশ্চেন এর মধ্যে এক্সেস এইচ আই দিলাম প্রথমবারে ভেঙে ভেঙে দেখিয়েছি তারপরে ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি লিখেছিস সিএইচ থ্রি বিআর ওর মধ্যে দিলাম সি টু এইচ ফাইভ ওএনএ ড্রাই ইথার এ কোশ্চেন লেখা হয়ে গেছে তাই তো আচ্ছা ফার্স্টটা কী হবে কোশ্চেন লেখা হয়ে গেছে চল হয়ে গেছে কোশ্চেন লেখা ফার্স্ট স্টেপের এটা কি এটা হচ্ছে কোন রিয়াকশন এটা হচ্ছে বেসিক্যালি উইলিয়ামসন ইথার সিনথেসিস তাই তো তাহলে ফার্স্ট স্টেপেরটা হচ্ছে উইলিয়ামসন আমি অ্যান্সার লিখছি এবার উইলিয়ামসন ইথার সিনথেসিস প্রোডাক্ট কী হবে বল সিএইচ থ্রি ও সি টু এইচ ফাইভ তাই তো তাহলে আমার এ হচ্ছে এইটা সিএইচ থ্রি ও সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ মানে আমি ভেঙে আঁকলাম সিএইচ টু সিএইচ থ্রি আগের দিন করা আছে উইলিয়ামসন ইথার সিনথেসিস সিএইচ থ্রি ও সিএইচ টু সিএইচ থ্রি হয়ে গেছে চল এইবারে দেখ এর মধ্যে দিলাম হচ্ছে এইচ আই প্রোডাক্ট হচ্ছে বি প্লাস সি আমি এক্সেস ফেক্সেস আসিনি এইচ আই বি প্লাস সি প্রোডাক্ট কী হবে দেখ সিএইচ থ্রি ও সিএইচ টু সিএইচ থ্রির মধ্যে এইচ আই দিলে একটা শর্টকাট আমি তুই এক্ষুনি লিখেছি কী লিখেছি যদি আমার অ্যাসিমেট্রিক্যাল হয় আর দুদিকেই ওয়ান ডিগ্রি থাকে তখন আমি প্রোডাক্ট কোনটা করব যেদিকে ধাক্কাধাক্কি কম মানে ভিড়ভাড়টা কম যেটা হচ্ছে লেস স্টেডিক্যালি হিন্ডার্ড সেদিকে আমি আয়োডিনটা লাগাবো দেখ এটা হচ্ছে আমার সিএইচ থ্রি আর এটা হচ্ছে আমার সিএইচ টু সিএইচ থ্রি অবভিয়াসলি এদিকে আমার হচ্ছে ধাক্কাধাক্কি কম
তার মানে চল আমার একখানা প্রোডাক্ট কী হবে, সি এইচ থ্রি আই বুঝছিস নাকি, সি এইচ থ্রি আই প্লাস আরেকটা প্রোডাক্ট কী হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ, তাহলে আরেকখানা প্রোডাক্ট হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু এইচ। ভাই আগের কোশ্চেনটাই এটা ছিল, এটা নতুন করে বলার কিছু নেই, হয়ে গেছে। এইবারে দেখ এক্সেস এইচ আই যদি আমি দিই কী হবে, আয়োডিনটা যেরকম ছিল ওরকমই থাকবে, সোজা কথা অ্যালকোহলটা আমার করেসপন্ডিং আয়োডাইডে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তার মানে কী বলতে এক্সেস এইচ আই দিলে আমার কী হবে, এটা সি এইচ থ্রি সি এইচ টু এইচ আর থাকবে না, এটা হচ্ছে বেসিক্যালি সি এইচ থ্রি সি এইচ টু আইতে কনভার্ট হবে, সি এইচ থ্রি সি এইচ টু আইতে কনভার্ট হবে। তার মানে এক্সেস এইচ আই দিলে আমার কী হলো, ওইচটা আমার আয়োডিনে কনভার্ট হবে। ক্লিয়ার, বোঝা গেছে? স্যার সিম্পল কিছু নেই, যেমন তুই সি এইচ থ্রি সি এইচ টু এইচের মধ্যে পিসিএল ফাইভ দিলে ওটা সি এইচ থ্রি সি এইচ টু সিএলে কনভার্ট হবে, সি এইচ দেখবি অ্যালকোহলের রিয়াকশন এটা পড়াই আছে, অ্যালকোহলের সাথে এইচ আই এর রিয়াকশনে দেখ আমার আয়োডাইড ফর্ম করা আছে, কেন ওটা যা ছিল তাই থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখ কী হবে, এইবারে বোঝা গেল, চল ওটা সি এইচ থ্রি আই যা ছিল তাই থাকলো। এইবারে দেখ আমি যদি, তার মানে কোশ্চেনটা তো কিন্তু এইভাবে ভেঙে ভেঙে চাইলে আসতে পারে, ডাইরেক্ট তোর এখান থেকেও আসতে পারে, মানে কি এ মলিকিউলটা এর মধ্যে ডাইরেক্ট এক্সেস এইচ আই দিয়েছি, ঠিক আছে। তার মানে কী বলতো এক্সেস এইচ আই দিলে তখন আমার সেই সূত্রে প্রোডাক্ট কী হবে, দেখ সি এইচ থ্রি আই তো এমনি পাচ্ছিলাম যেভাবে নর্মাল ভাঙছিলাম, সি এইচ থ্রি আই এমনি পাবো প্লাস অ্যালকোহলটার অ্যালকোহল থাকবে ওটা করেসপন্ডিং এটাতে কনভার্ট হয়ে যাবে। তার মানে কী হলো বলতো, তখন দুদিকেই আমার আয়োডাইড, বোঝা গেছে? সি এইচ থ্রি সি এইচ টু আই, এক্সেস এইচ আই দিলে আমার সোজা কথা অ্যালকোহলটা আয়োডাইডে কনভার্ট হয়ে যাবে, আর বাকি পার্টটাতে আয়োডাইড যেরকম হচ্ছিল ওরকম হবেই, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ, সি এইচ থ্রি ও সি এইচ থ্রি এর মধ্যে এক্সেস এক্সেস এইচ আই দিলে কী প্রোডাক্ট পাবি বা কী কী প্রোডাক্ট পাবি, সি এইচ থ্রি আই পাবো, দেখ বুঝে গেছিস? তার মানে কী হলো দেখ এক্সেস এইচ আই দিলাম আমার একটা সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল থাকলে তো সোজা, সিমেট্রিক্যাল থাকলে একদিকে হাইড্রোজেন লাগাবো একদিকে আয়োডিন লাগাবো, একটা অ্যালকোহল হবে একটা অ্যালকিল আয়োডাইড হবে, অ্যালকোহলটাকে আমার অ্যালকিল আয়োডাইডেই কনভার্ট করে দিতে হবে। তার মানে কী পেলাম বলতো, দেখ সি এইচ থ্রি আই প্লাস সি এইচ থ্রি আই, ওই জায়গার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। অ্যালকোহলটাকে এইচ আই এর সাথে রিয়াকশন দেখবি আমাদের করা আছে, অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে করেছিলাম এইচ আই এর সাথে রিয়াকশন, বোঝা গেছে? চল এই ছিল হচ্ছে আমার রিয়াকশন উইথ এইচ আই ফর ইথার, বোঝা গেল? ইয়ার চল এটা মুছে দিচ্ছি। এইবারে রিয়াকশন উইথ এইচ আই এর মধ্যেই পরেরটা এবার লেখ হচ্ছে, এটা ক্লিয়ার? লেখ রিয়াকশন উইথ এইচ আই ইন অ্যারাইল ইথার, ইন অ্যারাইল ইথার, রিয়াকশন উইথ এইচ আই ইন অ্যারাইল ইথার, দু নাম্বার, রিয়াকশন উইথ এইচ আই ইন অ্যারাইল ইথার, রিয়াকশন উইথ এইচ আই ইন অ্যারাইল ইথার। এটারও কিন্তু মেকানিজম দেখ, দেখবি ঠান্ডা মাথায় একটু। অ্যারাইল ইথার মানে কি, দেখ যেভাবে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়তাম, অ্যারাইল ইথার মানে হচ্ছে তোর ইথারের একখানা পার্ট বেঞ্জিন, সোজা কথা, ঠিক আছে, ইথারের একখানা পার্ট বেঞ্জিন। তাহলে চল আমি একখানা স্টার্টিং ম্যাটেরিয়াল নিচ্ছি, কাকে, এটাকে নিলাম, অক্সিজেনের একদিকে বেঞ্জিন লাগিয়ে দে, আর এদিকে দেখালো কে সি এইচ থ্রি, ভাই মাঝখানে এটা কিন্তু অক্সিজেন নয় এটা বেঞ্জিন, ঠিক আছে। দেখ বেঞ্জিন ও সি এইচ থ্রি মলিকুলটার নাম কী বলতো, বেঞ্জিনের সাথে ও সি এইচ থ্রি লেগে থাকলে ওটার নাম কী হবে, অ্যানিসোল, এক্স্যাক্টলি অ্যানিসোল, এই মলিকুলটার নাম হচ্ছে অ্যানিসোল, না জানলে তো নিজের দায়িত্বে খাতায় লিখবে, এটা তো বলার কিছু নেই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিসোল। আচ্ছা এইবারে ধর আমি দিলাম কি, এর মধ্যে এইচ আই দিয়েছি, এর মধ্যে দিলাম হচ্ছে এইচ আই, তাহলে ফার্স্ট কোশ্চেন ফরম্যাটে তুই লিখতে পারিস, এর মধ্যে দিলাম হচ্ছে কি এইচ আই, প্রোডাক্ট কী কী হবে, কী কী প্রোডাক্ট হবে, ঠিক আছে, কী কী প্রোডাক্ট হবে, কী কী প্রোডাক্ট হবে, হয়ে গেছে? এইচ আই দিলাম, না বেঞ্জিনের সাথে আইটা লাগবে না, বেঞ্জিনের সাথে আইটা লাগবে না, নোট বলে লিখে রাখতো, নোট বলে লেখ, নোট বলে লেখ, নোট বলে লেখ, অলওয়েজ ফর্ম, নোট বলে লেখ, অলওয়েজ ফর্ম ফেনল অ্যাজ ফেনল, অলওয়েজ ফর্ম ফেনল অ্যাজ ওয়ান প্রোডাক্ট
एंड कन्वर्ट द अदर एलकाइल ग्रुप एंड कन्वर्ट द अदर एलकाइल ग्रुप एंड कन्वर्ट द अदर एलकाइल ग्रुप इंटू आयोडाइड ठीक है। तार माने कि बोलतो आमी जदि शॉर्टकट टेक्निक अप्लाई करी शॉर्टकट एखाने हो जाए शॉर्टकट लेके जाए कि रकम देख शॉर्टकट होच्छे आमार कि फिनल आमाके एकटा बनाते हबे एकटा पार्ट फिनल बनाते हबे। तार माने कि बोलतो अक्सिजेनेर साथे हाइड्रोजेन लागिए दे आर बाकी पार्टटा आयोडिन दिए केटे दे देख हो गेलो फिनल हो जाबे सीएच थ्री देखते पाच्छिस। देख आमी जस्ट एरकम कि करलाम ओ सीएच थ्री आमादेर फिनल एकखाना बनातेई हबे তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগালাম সিএইচ থ্রির সাথে আয়োডিন তাহলে আমার দেখ সেই সূত্রের প্রোডাক্ট হচ্ছে কি এইটা বেসিক্যালি এর সাথে কে গেল ওইচ ওইচ গেল আর সিএইচ থ্রি আই দুখানা প্রোডাক্ট সিএইচ থ্রি আই এটা হচ্ছে আমার শর্টকাট টেকনিক। এবার একটু মেকানিজমটা দেখবো কেন এরকম হলো তাহলে চল মেকানিজমটা দেখা যাক হয়ে গেছে এটা লিখেছিস শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করলাম এবার চল মেকানিজম লিখবো মেকানিজম হয়ে গেছে চল মেকানিজম দেখি ফার্স্ট স্টেপে কী হবে ফার্স্ট স্টেপে যা হচ্ছিলো তাই হবে একই খেলা আমার এখানে বেনজিন আছে চল বেনজিন আঁকলাম অক্সিজেন আছে অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে ও সিএইচ থ্রি যেরকম হচ্ছিলো কী হবে এই যাই তার মানে কী বলতে এইচ প্লাস বুঝতে পারছিস অক্সিজেনের লোন পেয়ার কাকে দেবে এইচ প্লাসকে দিল তার মানে ফার্স্ট স্টেপে দেখ প্রোডাক্ট পেলাম হচ্ছে এটা এখানে বেনজিন সিএইচ থ্রি হয়েছে ফার্স্ট স্টেপে দেখেছিস চল বেনজিনটা কাটছে ঠিক আছে সবার শরীর খারাপ ওই জন্য বেনজিন কাটছে চল অক্সিজেনের মাথায় প্লাস্টার যেটা হচ্ছে ফার্স্ট স্টেপ হয়েছে এইবারে তোর কাছে কী অপশান বেসিক্যালি থাকে এইবারে তোর কাছে অপশান হচ্ছে আই মাইনাস গিয়ে কী করতে পারে এস এন টু করতে পারে বা এস এন ওয়ান হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে দেখ যদি আমার এস এন ওয়ান হতো তাহলে কী কী হতো দেখ এদিকে দেখা এস এন ওয়ান হতে হলে কী করতে হবে এদিকে দেখ এটাকে বেরিয়ে চলে যেতে হবে এর মাথায় প্লাস্টারটা চলে যাবে এর মাথায় প্লাস দেখ মানে ওয়ান ডিগ্রি কার্বোকেটায়ন পাচ্ছি ওয়ান ডিগ্রি কার্বোকেটায়ন স্টেবিলিটি আমার বেশি নয় তার মানে আমার এটা ফার্স্টেই চলে গেলো এই অপশন আমার হলো না তাহলে ওদিক থেকে বন্ড কাটছে না এস এন ওয়ান ওটা হবে না ঠিক আছে। নেক্সট আমার কাছে কী অপশান এদিক থেকে এটা বেরিয়ে যাবে এর মাথায় প্লাস এটা আমি কী পেলাম দেখ বেনজিনের মাথায় প্লাস চার্জ স্টেবল আমার একদমই নয় বেনজিনের মাথায় প্লাস্টার যেরকম কার্বোকেটাইন স্টেবেলই একদম নয় তার মানে এটাও আমার অপশান নেই তার মানে এস এন ওয়ানের অপশান আমার নেই সোজা কথা কারণ থ্রি ডিগ্রিও কেউ নেই ঠিক আছে। নেক্সট আমার কী অপশান এবার এস এন টু দেখ যদি আমার এস এন টু হতে হয় তাহলে আমার কাছে আমার দুখানা অপশান কী অপশান ফার্স্ট অপশান হচ্ছে এখানে এর মাথায় প্লাস আছে আই মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাট্যাক করবে আর এখান থেকে অক্সিজেন বেরিয়ে যাবে দেখ এটা আমার হয় না কেন হয় না কারণ একটা কোশ্চেন পড়তাম মনে আছে একটা কোশ্চেন আমি পাঠিয়েছিলাম হ্যালো অ্যারিনগুলো আমার সাবস্টিটিউশন রিয়াকশানে কেন পার্টিসিপেট করে না হ্যালো অ্যারিন ডাজ নট পার্টিসিপেট ইন সাবস্টিটিউশন রিয়াকশান কেন বলতো বেনজিনিংয়ের সাথে কি ওরকম ডাইরেক্ট সাবস্টিটিউশনে কেন করে না কারণ নিউক্লিওফাইল গিয়ে সাপোজ এই কার্বনে অ্যাটাক করবে এখান থেকে এক্স মাইনাসকে বার করে দেবে এটা তো সোজা নয় কেন সোজা নয় তার কারণ এই বন্ডগুলোর মধ্যে বেসিক্যালি হচ্ছে রেজোনেন্সের জন্য আমার ডাবল বন্ড ক্যারেক্টার আছে দেখ রেজোনেন্স যদি পার্টিসিপেট করে তার মানে বেসিক্যালি হচ্ছে এগুলো সব ডাবল বন্ড ক্যারেক্টার আছে এগুলোর এটা ডাবল বন্ড ক্যারেক্টার আছে এই বন্ডটা এখানে ডাবল বন্ড ক্যারেক্টার দেখ যদি ডাবল বন্ড ক্যারেক্টার যদি হয় বেসিক্যালি ডাবল বন্ড ক্যারেক্টার হলে কী হয় বলতো মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে একখানা বন্ড ভাঙবে দুখানা বন্ড ভাঙা পসিবল নয় বুঝতে পেরেছিস তার মানে দেখ আমার হ্যালোয়ারিন কেন সাবস্টিটিউশনে পার্টিসিপেট করেন এই ধরনের কোশ্চেন পাঠিয়েছিলাম এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতেও আসে কিন্তু ঠিক আছে এখানেও তো একই কেস দেখ অক্সিজেনের মাথায় থাকা লোন পেয়ার বেনজিনিংয়ের সাথে রেজোনেন্সে আছে তার মানে ও আমার এখানে এস এন টু ওদিক থেকেও করতে পারবে না বুঝতে পারলি তার মানে এস এন টু যদি ওদিক থেকে করতে না পারে তার মানে দেখ এই রাস্তা আমার কাছে কাটা তাহলে আমার কাছে কী পড়ে আছে বেসিক্যালি একখানা রাস্তা পড়ে আছে সেটা হচ্ছে আই মাইনাস গিয়ে দেখ এই কার্বনে অ্যাটাক করবে আর এই বন্ড ভেঙে যাবে যেরকম হচ্ছিলো এতক্ষণ এটা তো হতে পারে এটা হওয়া নিয়ে কোনো অসুবিধা নেই তার কারণে এটা আবার ওয়ান ডিগ্রিতে আমার এস এন টু রিয়াকশানের রেট বেশি হয় তার মানে আমার প্রোডাক্ট কী হলো চল প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি এইটা দেখ এর সাথে অক্সিজেন লেগেছিলো থাকবে অক্সিজেনের মাথায় একখানা লোন পেয়ার এই যা আছে ওটা থাকবে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড ছিল অক্সিজেন এই বন্ড থেকে দুখানা ইলেকট্রন টেনে নিয়েছে নিজের কাছে ঠিক আছে প্লাস দেখ সিএইচ থ্রি আই প্লাস হচ্ছে আমার সিএইচ থ্রি আই এটা হচ্ছে আমার প্রোডাক্ট ঠিক আছে আর ভাই কাঁদাবো না হয়ে গেছে
তাহলে চলো আমার প্রোডাক্ট কি হলো ফেনল প্লাস সিএইচ থ্রি আই। দেখ এটা শর্টকাট টেকনিক হয়ে যাচ্ছিল, আমি মেকানিজমটা জাস্ট দেখে রাখলাম। ঠিক আছে ফেনল প্লাস সিএইচ থ্রি আই, তাহলে পরীক্ষায় কোশ্চেন কিন্তু করতে পারে। কনভার্ট লেক, কোশ্চেন লেক কনভার্ট ফেনল টু অ্যানিসোল, কনভার্ট ফেনল টু, এই ভাই সরি, অ্যানিসোল টু ফেনল, অ্যানিসোল টু ফেনল, কনভার্ট অ্যানিসোল টু ফেনল। আগের দিন উল্টোটা করা হয়ে গেছে, ফেনল থেকে অ্যানিসোল আগের দিন করা হয়ে গেছে। কোশ্চেনে লেখ কনভার্ট অ্যানিসোল টু ফেনল, কীভাবে করবো? অ্যানিসোলের মধ্যে তুই এইচআই দিবি, দেখ এইচআই দিলেই তো হয়ে গেল। ওটা তো সাথে সাইড প্রোডাক্ট, এগুলোর অ্যামাউন্ট কমই হয়, এটা হচ্ছে বেশি। ঠিক আছে কনভার্ট, তাহলে দেখ ফেনল থেকে অ্যানিসোল, অ্যানিসোল থেকে ফেনল, দুখানা কনভার্সনই কিন্তু আমাদের করা হয়ে গেছে। চল এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে এটা। এই হচ্ছে আমাদের নতুন টাইপের রিয়াকশান ছিল। এরপরে আমি তুই যা যা রিয়াকশান পড়বো সবই আমাদের পড়া। তাহলে এবার তিন নাম্বার হেডিং দে, তিন নাম্বার হেডিং দে। দু নাম্বার রিয়াকশান করলাম, রিয়াকশান উইথ এইচ আই ইন অ্যারাইল ইথার। এবার তিন নাম্বার রিয়াকশান লেখ, তিন নাম্বার লেখ, লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশান। হেডিং দিচ্ছিস বেসিক্যালি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশান ইন অ্যারাইল ইথার, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশান ইন অ্যারাইল ইথার, ইন অ্যারাইল ইথার ডিউ টু বেনজিন রিং, ডিউ টু বেনজিন রিং, ডিউ টু বেনজিন রিং, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশান ইন অ্যারাইল ইথার ডিউ টু বেনজিন রিং। ঠিক আছে হেডিং দেওয়া হয়ে গেছে। দেখ বেসিক্যালি কোন কোন রিয়াকশান পড়বো, হ্যালোজিনেশন, ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন আর নাইট্রেশন, এই চারখানা রিয়াকশান করবো। তাহলে এক কাজ করি, চারবার আলাদা আলাদা করে পয়েন্ট না করে মাঝখান থেকে স্টার্টিং মেটেরিয়াল করে চারদিকে লিখবো, ঠিক আছে এটাই বেটার। চল মাঝখানে আমি নিচ্ছি হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, কোন স্টার্টিং মেটেরিয়াল নেবো, ইজি একটা কাউকেই নিই, অ্যারাইল ইথার, অ্যারাইল ইথার মানে তোর হচ্ছে বেসিক্যালি এইটা বেঞ্জিন, এ অ্যানিসোলকেই নে ভাই, ও সিএইচ থ্রি, অক্সিজেনের মাথায় লোন পেয়ার, ঠিক আছে অ্যানিসোল অক্সিজেনের মাথায় লোন পেয়ার, ঠিক আছে। আচ্ছা এইবারে প্রশ্ন হচ্ছে আমাকে ফার্স্টে দেখতে হবে এটা অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ না মেটা ডাইরেক্টিং গ্রুপ, বলতে পারবে এটা অর্থপ্যারা হবে না মেটা হবে? দেখ এখানে আমার কী কী আছে ঠান্ডা মাথায় ভালো করে দেখ, অক্সিজেনের লোন পেয়ার, অক্সিজেনের লোন পেয়ার আমার বেঞ্জিনিংয়ের সাথে দেখ রেজোনেন্সে ইনভলভ, তাই না? বেঞ্জিনিংয়ের সাথে রেজোনেন্সে ইনভলভ, তার মানে এখানে অক্সিজেনটার আছে হচ্ছে প্লাস এম এফেক্ট। প্লাস এম মানে কি? বা প্লাস আর, প্লাস আর বা প্লাস এম একই এফেক্ট, মানে কি যখন রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলে দেয়, বুঝতে পেরেছিস? তার মানে আছে প্লাস এম এফেক্ট, যার জন্য আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। যদি আমার ইলেকট্রন রিংয়ের মধ্যে ঠেলে দেয় তাহলে দেখবি অর্থ পজিশনে মাইনাস আর প্যারা পজিশনে মাইনাস আসে। এইগুলো আমাদের ক্লাস ইলেভেনেই ছিল, একদম বেসিক জিনিস, ঠিক আছে? তার মানে দেখ প্লাস এম এফেক্টের জন্য ওর অর্থ আর প্যারাতে মাইনাস আর আসছে সোজা কথা। আবার এখানে অক্সিজেনের আরেকখানে এফেক্টও আছে, কোন এফেক্ট আছে? অক্সিজেন তো আমার ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ মানে কি রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, তার মানে কী এফেক্ট আছে বলতো? মাইনাস আই এফেক্টও আছে। এইবারে প্রশ্ন হচ্ছে দেখ তাহলে মাইনাস আই এফেক্টের জন্য আমার উল্টো খেলা হচ্ছে, রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, প্লাস এম এফেক্টের জন্য রিংয়ে ইলেকট্রন পাঠাচ্ছে আবার মাইনাস আই এর জন্য ইলেকট্রন টেনে নিচ্ছে। এই দুজনের মধ্যে যে জিতবে, ঠিক আছে, কী দেখা গেছে ভাই? একমাত্র হ্যালোজেন বাদ দিয়ে সবার উল্টোটাই হয়, তার মানে কী বলতো? প্লাস এম গ্রেটার দ্যান মাইনাস আই, যেহেতু আমার প্লাস এম গ্রেটার দ্যান মাইনাস আই, ওই জন্য আমার কী হবে, চল আমি সব মুছে দিলাম, ওই জন্য আমার কী হবে, আলটিমেটলি রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। রিংয়ের মধ্যে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে তার মানে এটা কী হবে? অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তার মানে ইলেকট্রোফাইল দিলে ওটা আমার কোথায় ঢুকবে? অর্থ আর প্যারাতে, বোঝা গেছে? ক্লাস ইলেভেনের ছিল ওই পার্ট, প্লাস এম মাইনাস আই, ওখানে আর যাওয়ার মতন কিছু নেই এখন। তার মানে এটা কী হলো? অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, হয়ে গেছে। চল এইবারে চারদিকে চারখানা রিয়াকশান করবো। ফার্স্ট রিয়াকশান ডান দিক বাদিক তোর যেদিকে ইচ্ছা নে, ফার্স্ট রিয়াকশান কোন রিয়াকশান বেসিক্যালি? চল এটা হচ্ছে হ্যালোজিনেশন রিয়াকশান, হ্যালোজিনেশন। তোর পরীক্ষাতে কিন্তু ওয়ার্ডে এখান থেকে তুলে তুলে কোশ্চেন দেয়, কীরকম দেবে হচ্ছে অ্যানিসোলের সাথে ব্রোমিন আর এফিসিএল থ্রি রিয়াকশানের প্রোডাক্ট কী পাবো,
চল তাহলে দেখি হ্যালোজিনেশন রিয়াকশন, হ্যালোজিনেশন রিয়াকশন সম্পর্কে আমার তোর যথেষ্ট আইডিয়া আছে। কাকে নিলাম, চল ব্রোমিনকে ঢোকাই, যেহেতু এনসিআরটিতে আছে ওই জন্য ব্রোমিনকে নিলাম। বিআর টুর সাথে কাকে দিবি তুই? FeCl3, ঠিক আছে। এবার FeCl3 সাথে অন্য লুইস অ্যাসিডও তুই ইউজ করতে পারিস। তুই বইতে দেখবি আরও একজনকে দেওয়া আছে, কে বলতো? বিআর টুর সাথে দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড। ভাই একই কাজ হবে, ঘাবড়ানোর কিছু নেই, যা ছিল তাই হবে। তার মানে কী হবে, OCH3 রেসপেক্টে অর্থতে লাগবে ব্রোমিন, ওটা একটা প্রোডাক্ট, আরেকবার লাগবে হচ্ছে প্যারাতে ব্রোমিন। তার মানে চল একখানা প্রোডাক্ট কোনটা পাবো, OCH3 রেসপেক্টে প্যারাতে পাবো ব্রোমিন প্লাস OCH3 রেসপেক্টে অর্থতে পাবো হচ্ছে ব্রোমিন। বোঝা গেল? এই দুখানা প্রোডাক্ট মেজর কোনটা? প্যারার প্রোডাক্টটা মেজর, এটা হচ্ছে আমার মেজর, এটা মেজর হলে ওটা মাইনর, যে সেটা আলাদা করে লিখছি না, প্যারার প্রোডাক্টটা আমার মেজর, লেখা হয়ে গেছে। তাহলে দেখ আমি কী করলাম, হ্যালোজিনেশন রিয়াকশন ব্রোমিনেশন করেছি, টু বি স্পেসিফাই। হয়ে গেছে? আচ্ছা চল নেক্সট হচ্ছে আমি কোনটা করবো, এর মধ্যে করি হচ্ছে, চল রোমিনেশন হয়ে গেছে, ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন। তাহলে এইবারে চল আমি এর মধ্যে নিচ্ছি কাকে, CH3Cl অ্যানহাইড্রাস AlCl3, CH3Cl অ্যানহাইড্রাস AlCl3 কে লাগবে? CH3 লাগবে, তাই তো? কোথায় লাগবে? অর্থ পজিশনে, আর প্যারা পজিশনে একইভাবে। তাহলে চল প্যারাটা হচ্ছে আমার মেজর হবে, তাহলে প্যারা প্রোডাক্টটা মেজর, তাহলে OCH3 ওর রেসপেক্টে প্যারাতে লাগলো CH3, এটা হচ্ছে আমার মেজর, প্লাস OCH3 অর্থতে লাগবে CH3, কে মেজর? প্যারাটা মেজর। কেন? স্টেরিক এফেক্ট, ওই একই কারণ যা রিজনের জন্য এর আগে ছিল। রিয়াকশানটা কি? রিয়াকশানটা হচ্ছে বেসিক্যালি ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন, হয়ে গেছে ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশন। নেক্সট রিয়াকশান, পরের রিয়াকশান, চল কাকে করবো? ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফ্ট আমি শর্টে লিখবো এবার, FC ফর ফ্রিডেলক্রাফ্ট, ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন, ঠিক আছে। পরেরটা ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন কাকে নিচ্ছি? চল CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, প্রত্যেকটার নাম আমি যদি লিখবো, কেন? কারণ নাম থেকে এখানে কোশ্চেন আসে, ঠিক আছে। ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন, CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, CH3COCl অ্যানহাইড্রাস AlCl3 কী হবে প্রোডাক্ট? অর্থ পজিশন একবার COCH3 লাগবে, আর এটা হচ্ছে প্যারা পজিশনে COCH3 লাগবে। তাহলে আমার কী হলো, OCH3 রেসপেক্টে অর্থতে লাগবে ফার্স্ট হচ্ছে COCH3, যেটা আমার মাইনর হবে স্বাভাবিকভাবেই, প্লাস আরেকটা কী হবে, OCH3 রেসপেক্টে প্যারাতে লাগবে হচ্ছে COCH3, বুঝছিস নাকি? এটা হচ্ছে আমার মেজর, প্যারাটটা হচ্ছে আমার মেজর, প্যারাটটা মেজর, ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন হয়েছে। আচ্ছা যদি আমার এইগুলোতে OCH3-র জায়গায় OC2H5 থাকতো, তাহলে কি প্রোডাক্টটা মানে মারাত্মক রকমের কিছু চেঞ্জ হতো? যদি আমার OCH3-র জায়গায় এটা OC2H5 থাকতো তাহলে কী হতো? এটা CH3-র জায়গায় C2H5 হতো প্রত্যেকটাতে, আর তো কোনো কিছু নেই, বোঝা গেছে। চল লাস্ট নিচ্ছে হচ্ছে আবার কোনটা, নাইট্রেশন রিয়াকশন। তাহলে এটার মধ্যে তুই দে হচ্ছে নাইট্রেশনের ডিএজেন্ট কী ছিল বলতো? HNO3 H2SO4 কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে পরেরটা নিচ্ছে হচ্ছে নাইট্রেশন রিয়াকশন কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4। এটাকেই পরীক্ষাতে অনেক সময় এইভাবে কোশ্চেন দেয়, মিক্সড অ্যাসিড, ঠিক আছে, মিক্সড অ্যাসিড, বেসিক্যালি মিক্সড অ্যাসিড। দেখ HNO3 হচ্ছে অ্যাসিড, ওটাও অ্যাসিড, তার মানে এটা হচ্ছে মিক্সড অ্যাসিড। তাহলে প্রোডাক্ট কী হবে, একবার অর্থতে লাগবে NO2, একবার প্যারাতে লাগবে হচ্ছে NO2। তাহলে চল একবার অর্থতে লাগবে NO2,
একবার পেরাতে লাগবে হচ্ছে NO2। স্কুলে গিয়ে একটা জিনিস জিজ্ঞেস করিস তো, ওই ফেনল থেকে পিক্রিক অ্যাসিডের কনভার্সন ডাইরেক্ট নাইট্রিক অ্যাসিড দিয়ে কি স্কুলে করাচ্ছে, নাকি সালফোনিক অ্যাসিড দিয়ে গিয়ে তারপরে করাচ্ছে, এটা একবার দেখিস স্কুলে। তাহলে একটা হচ্ছে তোর NO2 লাগলো অর্থতে, প্লাস OCH রেসপেক্টে প্যারাতে লাগবে NO2। ঠিক আছে, মেজর কোনটা হবে? অবভিয়াসলি প্যারার প্রোডাক্টটা মেজর, অর্থতে NO2। তাহলে এই হচ্ছে ব্যাস বেসিক্যালি আমার অ্যারাইল ইথারের এই চারখানা রিয়াকশানই আছে, হয়ে গেছে লেখা। ঠিক আছে, টোটাল 8খানা প্রোডাক্ট। আচ্ছা, এইবারে তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আছে, এগুলোর নাম কি, নাম একেবারে মুখস্থ করে রাখবো। ঠিক আছে, চল নামগুলো মনে রাখি। হয়ে গেছে লেখা সবার? হয়েছে? হয়নি? হ্যাঁ, 8খানার মধ্যে 4খানার নাম লিখবো। ঠিক আছে, প্যারাগুলো হবে, অন্যটা তো অর্থ হবে, বোঝাই যাচ্ছে, 4টে লিখলেই হবে, বাকিগুলো তুই এমনি পারবি তখন। চল এবার দেখি, দেখ নামগুলো দেখি। এই মলিকুলটার নাম কি? অ্যানিসোল, তাই তো? এটার নাম হচ্ছে অ্যানিসোল, এটার নাম হচ্ছে অ্যানিসোল। এখন দেখ এই মলিকুলটার দিকে তাকা, এটা হচ্ছে অ্যানিসোলের রেসপেক্টে। দেখ এটা আমার অ্যানিসোল তো, এই পার্টটাতে অ্যানিসোল না, বেঞ্জিনের উপরে OCH লেখা আছে অ্যানিসোল। এখানে দেখ অ্যানিসোলের রেসপেক্টে এই কার্বনটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4, 5, 6 দু নাম্বারে কে লেগে আছে? নাইট্রো, তাই তো? দু নাম্বারে নাইট্রো লেগে আছে। তাহলে মলিকুলটার নাম কি হবে? 2-নাইট্রো-অ্যানিসোল। তাহলে লেখ, নাম লেখ এটার, 2-নাইট্রো-অ্যানিসোল, 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 2-নাইট্রো-অ্যানিসোল মানে অর্থো-নাইট্রো-অ্যানিসোল। এটা কিন্তু এইভাবে লিখতে পারিস, ও নাইট্রো অ্যানিসোল, তার মানে আমি এখন থেকে 2 বা অর্থ যে কোনো একটা ইউজ করতে পারি, 2-নাইট্রো-অ্যানিসোল অর অর্থো নাইট্রো অ্যানিসোল। ঠিক আছে, 2-নাইট্রো-অ্যানিসোল অর অর্থো নাইট্রো অ্যানিসোল। যেহেতু দেখ এটা আমার মাইনর প্রোডাক্ট, এক কাজ করবো আমরা প্রত্যেকটা মেজর প্রোডাক্টগুলোই লিখবো। ঠিক আছে, মেজরের নামগুলো লিখি, তাহলে বল এটার নামটা কী হবে, এটার মেজরটার নাম কী হবে? এক্স্যাক্টলি, P-নাইট্রো-অ্যানিসোল বা 4-নাইট্রো-অ্যানিসোল। ঠিক আছে, তাহলে দেখ তুই নিজের দায়িত্বে লিখবি এটার নাম, 4-নাইট্রো-অ্যানিসোল বা P-নাইট্রো-অ্যানিসোল। শুধু মেজরগুলোরই নাম লিখবো, মাইনারগুলো আর লিখবো না। এটার নাম কী হবে? 4-নাইট্রো-অ্যানিসোল। কারণ কোনো কোনো ইয়ারে আমি দেখেছি এরকম নাম তুলে কোশ্চেন দিয়েছে কনভার্সন ইথারের জন্যই, বোঝা গেছে? চল নেক্সট হচ্ছে নাইট্রেশন হয়ে গেছে, পরে হচ্ছে এই মলিকুলটা হ্যালোজিনেশনের প্রোডাক্টটা। দেখ হ্যালোজিনেশনের আমি প্যারারটাই করি, এক্স্যাক্টলি, তাহলে এটার নাম কী হবে? প্যারা ব্রোমো অ্যানিসোল, তাই তো? পি ব্রোমো অ্যানিসোল বা 4-ব্রোমো অ্যানিসোল, তাহলে এটার নাম কী হলো? 4-ব্রোমো অ্যানিসোল অর পি ব্রোমো অ্যানিসোল। হ্যাঁ, তুই অন্যটা তো এমনি লিখতে পারবি না তখন, ওই জন্য একটাই লিখছে এখন। তাহলে এটার নাম কী হবে? 4-ব্রোমো অ্যানিসোল অর পি ব্রোমো অ্যানিসোল, 4-ব্রোমো অ্যানিসোল অর পি ব্রোমো অ্যানিসোল। হয়ে গেছে? আচ্ছা, এখন দেখ এইবার একটু গল্পে চেঞ্জ আছে। গল্পে চেঞ্জ কোথায় আছে? এগুলো আমার অ্যানিসোলের রেসপেক্টে হয়ে যাচ্ছিল, এগুলো আমার আর অ্যানিসোলের রেসপেক্ট হবে না, এবার আমার অন্য জিনিস আসছে। দেখ তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখ বেনজিনের সাথে যখন OCH3 লেগে থাকে ওটাকে যেমন অ্যানিসোল বলে, আবার বেনজিনের সাথে যখন CH3 লেগে থাকে ওটাকে টলুইনও বলে, তাই না? এইবারে প্রশ্ন হচ্ছে আমি অ্যানিসোলকে আগে নেবো না টলুইনকে আগে নেবো, এগুলো IUPAC নেবো, আমার কিছু করার নেই। দেখ এখানে কী আছে, বেনজিনের সাথে যখন CH3 লেগে আছে ওটা হচ্ছে টলুইন, আবার দেখ বেনজিনের সাথে মানে এই পার্টটা কি, এটা হচ্ছে অ্যানিসোল, তাই তো? এটা তো অ্যানিসোল, বেনজিনের সাথে OCH3, এই পার্টটা কি, এটা টলুইন। দেখ বেনজিনের সাথে CH3 লেগে আছে টলুইন। এখন প্রশ্ন আমি কাকে প্রেফার, মানে কাকে প্রেফার করবো, অ্যানিসোলকে করবো না টলুইনকে করবো? দেখ টলুইনকে করতে হবে, আমার কিছু করার নেই। তাহলে সেই সূত্রে এই মলিকুলটার নাম কী হবে? দেখ OCH3 এই গ্রুপটার নাম কী বলতো? OCH3কে বলা হচ্ছে মিথক্সি, এটা তো আমি জানি, মিথক্সি, সোডিয়াম মিথক্সি, মিথক্সাইড হতো ওখানে, এটা দেখ মিথক্সি।
লেখ তো OCH3 এর নাম হচ্ছে মিথক্সি, OCH3 নাম হচ্ছে মিথক্সি, OCH3 নাম হচ্ছে মিথক্সি, OCH3 নাম হচ্ছে মিথক্সি, লেখা হয়ে গেছে। আচ্ছা এই মলিকুলটা তার মানে কি হলো, এই মলিকুলটা দেখ টলুইনের রেসপেক্টে, এটা হচ্ছে টলুইন, এটা টলুইন, পিনিয়ার সাথে সিএসপির কাছে টলুইন, টলুইনের রেসপেক্টে এটা এক নাম্বার, কারণ এটা দু নাম্বার, তিন চার পাঁচ ছয়, তার মানে দেখ দু নাম্বারে লেগে আছে মিথক্সি, বুঝতে পারলি? তাহলে দেখ একইভাবে এটা আমার মাইনরটা হয়ে গেল, মাইনরটা লিখি কি করব, টু মিথক্সি টলুইন, 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 কেন হলো টলুইনের রেসপেক্টে আমার দু নম্বরে মিথক্সি লেগে আছে, ওই জন্য টু মিথক্সি টলুইন, টু মিথক্সি টলুইন, লিখেছিস টু মিথক্সি টলুইন, টু মিথক্সি টলুইন, টু মিথক্সি টলুইন, ঠিক আছে, সিমিলার এক্স্যাক্টলি ঠিকই বলেছে, এটা ফোর মিথক্সি টলুইন হবে। তো চল নেক্সট হচ্ছে আমার কোনটা আছে, ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশনের মলিকুলটা লিখি। এইবারে আবার এখানে একই কেস, কী কেস, অ্যানিসোল যেমন আছে, অ্যানিসোল বাদ দিয়ে বলতো এইটার নাম কি, তার আমি অ্যাসিটোফেনন, এক্স্যাক্টলি অ্যাসিটোফেনন, ওই অ্যানিসোল আর অ্যাসিটোফেনের মধ্যে আবার আমার অ্যাসিটোফেনন প্রায়োরিটি পাবে, ঠিক আছে। তাহলে সিমিলার ওয়েতে এই মলিকুলটার নাম কি হবে, দেখ এইটা তো আমার অ্যাসিটোফেনন, এটা হচ্ছে আমার অ্যাসিটোফেনন, দেখ তার রেসপেক্টে এটা এক নাম্বার কার্বন, এটা দু নাম্বার, তিন নাম্বার, চার নাম্বারে আবার দেখ মিথক্সি লেগে আছে, পাঁচ ছয়, তাহলে মলিকুলটা তখন নাম কী হবে, ফোর মিথক্সি অ্যাসিটোফেনন, ফোর মিথক্সি অ্যাসিটোফেনন, ফোর মিথক্সি অ্যাসিটোফেনন, ঠিক আছে, ফোর মিথক্সি অ্যাসিটোফেনন, ফোর মিথক্সি অ্যাসিটোফেনন, বোঝা গেছে। তাহলে দেখ এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ইথারের রিয়াকশন। এইবার আমি তুই যাবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে, আর একটু ওই সলিবিলিটি ফিজিক্যাল প্রপার্টিগুলো কিছু কিছু পড়বো এবার। তাহলে এই হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যালকোহল ফেনল ইথারের রিয়াকশন শেষ। নেক্সট উইকে আমরা হয়তো স্টার্ট করবো, নেক্সট উইকে থার্সডেতে স্টার্ট করবো, ঠিক আছে, নেক্সট উইকে ওয়েডনে টিউসডের ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই করবো, নেক্সট উইকের থার্সডেতে আমরা স্টার্ট করবো হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রির জন্য তুই কী পড়ে আসবি আগে থেকে বলে দিচ্ছি, বাড়ি গিয়ে পড়বি হচ্ছে অ্যাটমিক নাম্বার 1 থেকে 36 অবধি সবার ইলেকট্রনিক কনফিগারেশন, নিজের দায়িত্বে পড়ে আসবি। আর তখন কিন্তু আমি ডাইরেক্ট এরকম তোকে ইলেকট্রনিক কনফিগারেশন ধরে ধরে বুঝিয়ে দেবো না, ডাইরেক্ট এরকম বলবো এখান থেকে ওখানে যাচ্ছে, না বুঝতে পারলে তখন তুই ফাঁদে পড়বি। তুই এক সপ্তাহ টাইম পাচ্ছিস, ঠিক আছে, কী কী পড়বি, ইলেকট্রনিক কনফিগারেশন,